ব্যারাকপুরের এক দলীয় সভায় এসে ব্যারাকপুরের সাংসদকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে এসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে শোলে সিনেমার সেই ঐতিহ্যশালী চরিত্রের কথা বলে জানান, গব্বরের একটা ডায়লগ ছিল, গব্বরের হাত থেকে শুধু গব্বরই বাঁচতে পারে, সেই গব্বরেরও অবসান হয়েছিল। এখানে যিনি নিজেকে গব্বর ভাবছেন তারাও একদিন অবসান হবে, বিনাশ হবে। বাংলার মানুষ গব্বর সিংকে চায় না, বাংলার মানুষ শান্তি চায়। বিখ্যাত শোলে বই गब्बर के ताप से सिर्फ एक ही आदमी बचा सकता है, वो है खुद गब्बर। সেই গব্বরের অবসান হয়েছে, সেই গব্বরের অবসান হয়েছিল। সেরকম সেইভাবে এখানে যে নিজেকে গব্বর ভাবে তারও কিন্তু বিনাশ হবে, তারও কিন্তু অবসান হবে। তার কারণ এইখানের প্রশাসন, মমতা ব্যানার্জির প্রশাসন, বাংলার মানুষ ওই গব্বর সিংদের চায় না, তারা সবসময় শান্তি চায়, শান্তি চায়, অগ্রগতি চায়, শান্তি চায়।